সুন্দর মতো এমব্রয়ডারি করা আছে, অনেক সুন্দর করে লেজার কাট করে দিয়েছে। এই দেখেন এই লেজার কাটের ডিজাইনটা ডিফারেন্ট, আমি যেটা পরে আছি এটা ডিফারেন্ট। এটার মধ্যে আমার ভালো লেগেছে যে এরকম এরকম বেশি বেশি এই ডিজাইনটার জন্য আমি এটা নিয়েছি, মানে মেইনলি এই জিনিসটা আমার কাছে একটু এক্সক্লুসিভ লেগেছে। স্লিভ এন্ড কামিজের ফ্রন্টে আছে বলে আমি এটা পরেছি। এই যে সো গলাটা, গলার ডিজাইনটাও দেখিয়ে দিলাম, কটনের মধ্যে আছে ব্যাক পার্ট প্লেনে। এটার সাথে কি পাচ্ছি দেখে নে, এটার সাথে শিফন দুপাট্টা পাচ্ছি, আমি এটা পরে আছি, এটার সাথেও শিফন দুপাট্টা, দুটো প্রিন্ট আলাদা আছে, আমি দেখিয়ে দিব। এই যে দেখেন এটা মেইন হচ্ছে ভিতরে যে বেসটা সেটা ইয়েলোতেই আছে, লাইট ইয়েলোতেই আছে, আর বর্ডার গুলো হচ্ছে আমরা পিঙ্কে পেয়ে যাচ্ছি। তাহরিন আপনি আচ্ছা কে কে প্রাইস জানতে চাচ্ছেন সবাই একটু কমেন্ট করে অ্যাক্টিভ থাকবেন, হ্যাঁ, আর পারলে একটু শেয়ার করে দিবেন। আজকের লাইভ গুলো মাস্ট জয়েন করবেন। আচ্ছা নুসরাত শারমিন আপনি প্রাইস জানতে চেয়েছে। স্টিচ কালেকশন এর লাইভ গুলো কি আমাদের ভালো লাগছে, রাতের লাইভ গুলো কি আপনাদের কাজে দিচ্ছে কিনা আমাকে জানাবেন। আর যদি মনে করেন যে না দুপুরেই হলে বেটার হয়, আমি তো দুপুরের লাইভে এক সপ্তাহ হয়ে গেছে আসি না, তো এই তো কারণ ওই টাইমে দেখা যাচ্ছে যে ইসে সুন্দর সুন্দর লাইভ করে ফেলছে। হ্যাঁ আপনারা খুব মানে ভালো মতো অ্যাকসেপ্ট করে নিয়েছেন হচ্ছে এলমাকে, সো অল থ্যাংকস টু এলমা। ও লাইভে আসলে আমার চিন্তাই থাকে না, বিকজ আপনারা অর্ডার দিয়ে ইনবক্স ফুল রাখেন, সো ওকে আপনারা খুব পছন্দ করেন, এটা এটাতে আমিও খুবই খুশি, এটাতে আমিও খুবই খুশি আলহামদুলিল্লাহ। নাইস ড্রেস তাহমিনা খান সুমি লিখেছে, এই যে দেখেন, তাই না, ড্রেসটা খুবই নাইস না? আপনারা যারা হালকা হলুদ পছন্দ করেন, কটকটা হলুদ পছন্দ করেন না, কিন্তু আমার মতো হলুদ রংটা খুব পছন্দ, তারা কিন্তু এটা দেখতে পারেন। আর সবসময় না সব বয়সে সব কিছুতে ইয়েলো কালারটা অনেক বেশি ডিপ গাঢ় সবসময় সব জায়গায় সব অকেশনে ভালো লাগে না, তাই না? মাশাআল্লাহ লাভলি অ্যান্ড আনকমন ড্রেস, থ্যাংক ইউ সো মাচ। ওনাটা কি শিফন? ওনা আপু শিফনের মধ্যে জর্জেট না, ওনা একেবারে লাইট লাইট উইথ শিফনের মধ্যে। স্ক্রিনশটটা নিয়ে নিবো,